মার্কেট শপিং মলে এখন শেষ সময়ে ঈদের কেনাকাটার ব্যস্ততা। শার্ট, প্যান্ট, জুতো, স্যান্ডেল আর বেল্টে মনোযোগ ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, যুদ্ধাবস্থা আর বৈশ্বিক মন্দার প্রভাবে বাজেটে অনেকটা কাটছাট আর হিসেব কষে কেনাকাটা করছেন ক্রেতারা। আদিত্য মামুনের রিপোর্ট। কদিন পর ঈদ, তাই নিজের ও প্রিয়জনদের জন্য শেষ মুহূর্তে কেনাকাটায় এই তোড়জোড়। আয় আর ব্যয়ের হিসাব মিলিয়ে কিনছেন ঈদের পোশাক। আমি তো টি শার্ট দেখতেছি আর কি, আর প্যান্ট, গ্যাবার্ডিন ওরকম পাচ্ছি না আর কি। এখন অর্ডার করছেন একটা, আপনাকে দিয়ে দিচ্ছে আরেকটা। এর চেয়ে বেটার কি আপনি সামনাসামনি দোকানে গিয়ে শোরুমে গিয়ে আপনি একটা জিনিস পণ্য নিজে দেখলেন, চয়েস করে কিনতেও পারলেন। পাঞ্জাবির সাথে মিলিয়ে স্যান্ডেল, জুতো কিনছেন ক্রেতারা, কেউ বা শার্ট প্যান্টেই সই। দাম নিয়ে আছে প্রতিক্রিয়া। সামার সিজন তো এখন স্যান্ডেলটা বেশি যাচ্ছে, যেহেতু পাঞ্জাবির সাথে পায়জামার সাথে স্যান্ডেল ইউজ করে। রোদ থেকে বাঁচা কিংবা ফ্যাশনের জন্য সানগ্লাসেও চোখ ঢাকছেন কেউ কেউ। তীব্র গরম থাকায় অনেকেই কেনাকাটা সারছেন অনলাইনে, তাই ভিড় কম বলছেন বিক্রেতারা। গরমের জন্য দিনে কাশমাটা কম ওঠে, সন্ধ্যা ইফতারের পর কাশমাটা নামে। সারা বিশ্বে একটা মন্দা যে ভাব, যারা ফিক্স ইনকামের যারা তাদের চলা একটু কষ্ট হয়ে যায়। তারপরে কাপড়টা তো পরের ব্যাপার। দিন শেষে বেচা বিক্রি নিয়েও আছে আশাবাদ। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।